ভেবেছিলাম যে আমি গঙ্গাকে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু হে ভগবান, গঙ্গা তো বেঁচেই নেই। কিন্তু এখন আমি কি করব সেটা বুঝতেই পারছি না। গঙ্গাকে আমি কি করে বাড়ি ফিরিয়ে আনব? এই বাড়ির সবার জন্য গঙ্গা অনেক ত্যাগ করেছে, আজ ওর এই অবস্থার জন্য যারা দায়ী তাদের আমি ছাড়ব না। গঙ্গাকে খুন করে যারা ভালো মানুষের মুখোশ পরে রয়েছে তাদেরকে আমি উচিত শিক্ষা দেব। আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় গঙ্গাকে পাওয়া যাচ্ছে না। হে ভগবান, ও যেখানেই থাকুক না কেন, তুমি ওকে বাড়িতে ফিরিয়ে দাও। তুমি এই সময়? দরজা তো বন্ধ ছিল, ভেতরে এলে কি করে? বড় পাপ করে নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে? আপনি যা করেছেন কি ভেবেছেন আমি কিছুই জানি না। এসব কি বলছো তুমি? গঙ্গাকে কেন মেরে ফেলেছেন? গঙ্গাকে আমি খুন করেছি? গঙ্গাকে পাওয়া যাচ্ছে না বলে সেই দোষটা আমার উপর কেন চাপাচ্ছ মা? আমি সীতা নই, জানকী। ভয় পাওয়া কাকে বলে জানিস কি তুই? এখন জানতে পারবি। বলুন কি করে মেরে ফেললেন আপনি ওই নিষ্পাপ গঙ্গাকে? উত্তর দিন, দিন উত্তর। ওর খুন করতে ইচ্ছে করলো কি করে আপনার? আমি একটা আত্মা, গঙ্গার কি হয়েছে সেটা আমি নিজের শক্তির বলে জানতে পেরে গেছি। এখন সত্যিটা বলুন, তাকিয়ে কি দেখছেন? সব জেনে শুনেই এসেছি আমি, সব জেনে আপনাকে ছেড়ে দেব। আমি কিন্তু গঙ্গা নই। আপনি যে গঙ্গাকে খুন করেছেন সেটা আপনার ছেলেকে আমি বলবো। জানকী, আমার ব্যাপারে ও যেন আমার ছেলের কাছে কিচ্ছু না বলতে পারে, সেই জন্য গঙ্গাকে আমি খুন করতে বাধ্য হলাম। দয়া করে অরুণকে তুমি কিছু বলো না মা, তার বদলে তুমি নিজের হাতে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। আপনি নিজের থেকেও আপনার ছেলেকে নিয়ে যে বেশি চিন্তা করেন তা আমি জানি।
অরুণকে বলে দিলেই আপনার উচিত শিক্ষা হবে। না জানো কি, অরুণ আমার ব্যাপারে জানতে পারলে ও সহ্য করতে পারবে না, ও নিজেকে শেষ করে দেবে। তুমি যদি সেটা চাও তাহলে যাও, হ্যাঁ বলে দাও। এখন এমনিতেই দেবসেনা অনেক ছোট বয়সেই মাকে হারিয়েছে, এবার যদি বাবাকেও হারায় তাহলে দেবসেনা অনাথ হয়ে যাবে। সেটা যদি চাও তো গিয়ে বলো। হ্যাঁ আমি যে নিরপরাধ সেটা বলছি না, কিন্তু আজ থেকে 20 বছর আগে জঙ্গলের দেবীর কাছে যে পাপ করেছিলাম সেটা আমার জন্য নয়, আমার পরিবারের জন্য। তারপর থেকে আজ পর্যন্ত একটা দিনও আমি শান্তি পাইনি। ওই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বিভিন্ন মন্দিরে ঘুরে বেরিয়েছি, কত জায়গায় কত মন্দির বানিয়েছি, কত মন্দিরে কত যজ্ঞ কত পূজো করিয়েছি, অনেক দেবতাদের উদ্দেশ্যে ব্রত পালন করেছি। কিন্তু গঙ্গা, আমি জঙ্গলের দেবীর কাছ থেকে যে কালচক্র এনেছিলাম সেটা ফিরিয়ে দেবে বলে জেদ ধরে বসল। কালচক্রগুলো ওখানে গিয়ে রাখুক সেটা আমি বারণ করলাম না, কিন্তু স্বামীজি বলেছিলেন ওগুলো যদি ফিরিয়ে দিই তাহলে অরুণের জীবনের, দেবসেনার জীবনের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য নকল কালচক্র বানিয়ে গঙ্গাকে দিলাম। এটা কি ভুল করেছি বলো? ভেবেছিলাম গঙ্গা হয়তো ওই মন্দিরটা খুঁজে পাবে না, সেটা আমরা ভুল ভেবেছিলাম। কিন্তু ও জঙ্গলের দেবীর মন্দির খুঁজে ওখানে ওই কালচক্রগুলো রাখার পর ওগুলো যে নকল কালচক্র ছিল সেটাও জেনে ফেলল। এই কথাগুলো অরুণকে বলবে বলে জেদ ধরে বসল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু গঙ্গা আমার কোনো কথা শুনল না। অন্য কোনো উপায় না পেয়ে নিজের মনকে শক্ত করে গঙ্গাকে খুন করলাম। আমার 20 বছর আগের একটা ভুলের জন্য আমি একটার পর একটা ভুল করেই যাচ্ছি। অরুণ যাতে ভালো থাকে তাই ওকে গঙ্গার সাথে বিয়ে দিলাম, কিন্তু দেখো নিয়তি আমাকে এমন জায়গায় এনে দাঁড় করালো যে আমার হাতেই ওর জীবনটা শেষ হলো। আমি আমার নিজের জন্য এই খুনটা করিনি, আমার পরিবারের শান্তির জন্য এটা করেছি, কিন্তু এখন নিজেই একটা ভীষণ অশান্তির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। যে পাপ আমি করেছি তার শাস্তি পাবই। আমার সব দোষ তোমার কাছে স্বীকার করলাম, এবার তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করব। এই পরিবারের যাতে ভালো হয় মঙ্গল হয় তাই আমি এসেছিলাম, গঙ্গাও এলো। এই পরিবার যাতে শেষ হয়ে যায় সেটা অন্য কেউ চিন্তা করতে পারে, কিন্তু আমরা এরকম চিন্তা করতেই পারবো না। আমি আর গঙ্গা যে প্রদীপ জ্বালিয়েছি কোনোদিন তা নিভবে না। গঙ্গাকে আমি খুব ভালোবাসি বলে বাধ্য হয়ে আপনাকে জানালাম যে আমি এখানে আছি, তবে আমাকে যে দেখেছেন সেটা কাউকে জানাবেন না। আমি আউট হাউসে ছিলাম তো, এখানে কি করে এলাম? ও কিছু না সীতা, আমি একটু খাবার জল চাইছিলাম। এই যে তুমি নিয়ে এলে, বিশ্বাস না হলে এই যে দেখো এটা তো তুমিই আনলে। আমি আপনাকে জল দিতে এসেছিলাম। হ্যাঁ গো মা, যাও মা যাও যাও ঘুমিয়ে পড়ো যাও। হে ভগবান,
যাচ্ছি। আমার ব্রাশ কোথায়? দেবসেনা গঙ্গাকে ডাকছে, যদি জানতে পারে যে গঙ্গা নেই তাহলে ও সহ্য করতে পারবে না, তাই আমাকেই কিছু একটা করতে হবে। পেস্ট ব্রাশ কোথায় গঙ্গা? কোথায় তুমি, এসো না একবার। আচ্ছা থাক, আমি নিজেই নিয়ে নিচ্ছি।